যুক্ত করা হয়েছে বিচক্ষণ নাই এবং আপনার কারণে আমার অনেক লাইভ দীক্ষা বিরোধী দেখা আমার অনেক পরিচিত লোক তারা নাস্তিকের পথে চলে গেছে নাস্তিক পথে চলে বসে বলতে তারা উল্টা কথাবার্তা বলে তো আপনি এই যে কুটি কুটি লোক তারা শত্রু কিনা এটা আমি কিভাবে বলবো ভাই তাদের যদি আমি আগে থেকে বলতে পারবো না তারা মুসলমান এইটুকু তথ্যের উপরে তো আমি বুঝতে পারছি না যে তারা শত্রু নাকি মিত্র এই আচ্ছা ভাই আমাকে উত্তরটা তো দিতে দেন ভাই কামালনুর ভাই আমাকে উত্তরটা তো দিতে দেন আগে তারপর আপনি আবার কথা বলেন হ্যাঁ তারা যে আমার শত্রু নাকি মিত্র আপনি বলছেন তারা মুসলমান এইটুক তথ্যের উপর ভিত্তি করে আমি তো বুঝতেছি না যে তারা আমার শত্রু হবে নাকি মিত্র হবে এটা আমার পক্ষে জানা সম্ভব না আমি তখন বুঝতে পারবো যে তারা শত্রু নাকি মিত্র যখন আপনি এটা আমাকে বুঝাই দিবেন যে তারা কি এই যে হাদিসে যে বলা আছে মনে করেন মুরতাদকে মেরে ফেলতে হবে বা সাথী মেরাসুলকে জবাই করে ফেলতে হবে এইগুলা যে বলা আছে এইগুলাতে কি তারা বিশ্বাস করে নাকি এগুলাতে বিশ্বাস করে না যদি এগুলাতে তারা বিশ্বাস করে তাহলে তারা তো অবশ্যই আমার শত্রু তারা যদি এটাতে বিশ্বাস করে যে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব যেটা কোরআনের আলবাইনার নম্বর বলা আছে যে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম প্রাণী যেটা আল্লাহ পাক ঘোষণা করেছে কোরআনের ভিতরে এই রকমের সাম্প্রদায়িক কথাতে যদি তারা বিশ্বাস করে তাহলে তো অবশ্যই তারা আমার শত্রু তারা যদি এটা বিশ্বাস করে যে স্ত্রীদেরকে পেটানো যায় স্ত্রী হচ্ছে স্বামী যদি চায় স্বামী যদি আশঙ্কা করে যে এ অবাধ্য হবে তাহলে স্বামী চাইলে স্ত্রীকে পেটে পারে এই কথাতে যদি তারা বিশ্বাস করে তাহলে তারা আমার শত্রু তারা তো আমার বন্ধু না তাদেরকে আমি কোন অবস্থাতে মিত্র ভাববো না তারা কি বিশ্বাস করে বা কোন জিনিসটাকে মানে সেইটা আপনি আমাকে বললে তখন আমি আপনাকে বলতে পারবো সে আমার শত্রু নাকি মিত্র আমি শুধুমাত্র তখন আপনাকে জানাইতে পারবো এর আগে তারা শুধুমাত্র মুসলমান অনেক মুসলমান তো আছে যারা হচ্ছে গিয়ে মানে না

আপনারা শুধু সবসময় ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন ভালো দিক গোলা তুলে যাচ্ছেন না শুধু মানে ইসলাম কোথায় খুঁজ পাইছেন কোথায় প্রবলেম পাইছেন সেটাই আপনারা আলোচনা করতেছেন ভালো তো অনেক আছে এগুলো তো আমরা আলোচনা করতে পারেন তাই না ভালো দিক দুই একটা আমাকে তাহলে জানাই যান যে কোন কোন দিক ভালো আছে আমি আপনাকে বলে দিচ্ছি যে ইসলামে এমন কোনো ভালো জিনিস নাই যে জিনিসটা আমরা যুক্তি তথ্য প্রমাণ ব্যবহার করে আমরা বুঝতে পারবো না যে এটা ভালো জিনিস এরকম কোনো জিনিস ইসলামে বিশ্বাস ধর্মটা একটা বিশ্বাস তাই না করে শুনে আমি আসলে কি জানতে চাচ্ছি আপনার কাছে মনে করেন আমাদের কাছে তো আমরা নাস্তিকরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস যুক্তি তথ্য প্রমাণ যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে ডিসাইড করতে হবে যে এটা সমাজের জন্য ভালো নাকি মন্দ আর ইসলাম বলে যে তোমাদের এত যাচাই বাছাই করার দরকার নাই তোমরা কোরআন হাদিসে যেটা লেখা আছে এটাই তোমরা মানবা এটাই তো বলে ইসলাম তাই না ভাই

কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনি ডিসাইড করবেন না আপনি আপনার মাথা খাটিয়ে চিন্তা ভাবনা করবেন না যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করবেন না আপনাকে গ্রন্থ যেটা বলে দিবে আপনি সেটা করবেন আর যেটা করতে নিষেধ করবে সেটা করবেন না এটাই তো ইসলাম আপনাকে শেখাচ্ছে তাই না নাকি ভাই বলেন ভাই বলেন ইসলাম তো আপনাকে এটা শেখাচ্ছে যে আপনি নিজের চিন্তা ভাবনা জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা ব্যবহার করে আপনি ডিসিশন মেক করবেন না আপনি ডিসিশন মেকিং এর জন্য কোরআন হাদিসের সহায়তা নিবেন কোরআন হাদিসে যে জিনিসটা বলা আছে এটা ভালো আর যেটা বলা নেই সেটা খারাপ তাই না ভালোবেন কিভাবে ভাই জিনিসটা আপনি বুঝবেন কিভাবে আমরা নাস্তিকরা কিভাবে বুঝি আমরা নাস্তিকরা বুঝি সেই জিনিসটা সমাজের জন্য ভালো নাকি মন্দ এটা তথ্য প্রমাণ যুক্তি এগুলোর উপর নির্ভর করে আমরা বুঝি যে এই জিনিসটা ভালো নাকি মন্দ

জানতে হবে কোনটা ভালো কোনটা মন্দ আপনি ইসলাম এইটা মুসলিমদেরকে তো বলতেছে মুসলিমরা তো এইভাবে চিন্তা ভাবনা করবে তাই না ইসলাম অনুসারে একজন মুসলিম ইসলাম অনুসারে এইভাবে চিন্তা ভাবনা করবে যে কোরআনে যেটা বলা আছে হাদিসে যেটা বলা আছে আল্লাহ নবী বলেছেন আল্লাহ বলেছেন যেহেতু এটা বলেছেন না বুঝতেছেন আমি জিজ্ঞেস আমার প্রশ্নটা ভালো করে চিন্তা করেন আপনি না বুঝলে একটু মাথা খাটান ভাই মাথা খাটা বুঝেন আমার প্রশ্নটা কি আমি কি পয়েন্ট আউট করতেছি সেটা একটু মাথা খাটায় বোঝেন আমি পয়েন্ট আউট করতেছি ইসলাম আসলে কি শেখাচ্ছে মুসলিমদেরকে কি নির্দেশ দিচ্ছে মুসলিমদেরকে নির্দেশ দিচ্ছে এইটা যে ইসলামে যেটা বলা আছে হালাল করছে সেটা ভালো আর যেটা হারাম করছে সেটা খারাপ এটি তো শেখাচ্ছে না আপনি পার্সোনালি কি বিশ্বাস করেন না করেন সেটা আমি কিন্তু জানতে চাই না জানার আগ্রহ নাই আমার ওইটা নিয়ে কথা বলেন না হ্যাঁ আমি বলতেছি নাস্তিকরা বলতেছে যে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমরা বিচার বিবেচনা করব। আর আপনার ধর্ম কইতেছে যে যুক্তি প্রমাণ দিয়ে চিন্তা ভাবনা করিস না তো কোরআনে হাতেছে যেভাবে আল্লাহ কইসে ও এমন নাম করবি অমনে নিজের মাথা কাটাবি না নিজের মাথা কাটাই কিছু বের করবি না তো কোরআন হাদিসে যেটা বলা আছে সেভাবে করবি আর যদি বলা না থাকে তখন গিয়ে মাথা কাটাই শিখতে একটু মাথা কাটা মুসলিমরা কি মুসলিমরা কি সেটা করতেছে মুসলিমরা কি করতেছে সেটা তো আমি আবারো বলতেছি যে সেটা তো আমার আলোচ্য বিষয় না সেটা তো আমি নিয়ে কথাই বলতেছি না এখন আপাতত আবারো বারবার আপনি একই জিনিস তাই না মুসলিমরা কি করতেছে অমুকে কি করতেছে কলিমউদ্দিন কি করতেছে সুগিরউদ্দিন কি করতেছে এগুলা নিয়ে তো আমি কথাই বলতেছি না ভাই আমি বলতেছি আবারো বলতেছি আপনাকে আবারো এই নিয়ে মনে পাঁচবার বললাম আমি

কে কি করিতে সেটা কে কি কি ভাবতেছে এগুলা নিয়ে তো আমি আলোচনা করতেছি না তো ভাই এটা কি বোঝা গেছে ভাই এই আরেকবারও আপনি বলেন না যে ভাই মুসলমানও তো এটা করতেছে না সকীর উদ্দিন তো এটা করতেছে না আকাশ উদ্দিন তো এটা করতেছে না এই কথাগুলো বলেন না ভাই এরপরে আর ঠিক আছে আমি এই মুহূর্তে এগুলো নিয়ে কথা বলতেছি না আমি বলতেছি ইসলাম কি বলেছে সেটা নিয়ে কথা বলতেছি

এইদানিয়া আলোচনা করতেছে ভাই এখন প্রসঙ্গ চেঞ্জ করেন না দয়া করে আরেকটা লাভ মেরে আরেকটা প্রসঙ্গে চলে যাবেন না আমি সেটার উত্তর দিচ্ছি আপাতত সেটার উত্তর তো শেষ হয় এটার উত্তর শেষ না হওয়া পর্যন্ত অন্য কোন প্রসঙ্গে যাওয়া যাবে না ভাই ঠিক আছে আমি আপনাকে বোঝাতছি যে ইসলাম তো বলতেছে যে ইসলামে যেটা বলা আছে সেটাই ভালো আর ইসলামে যেটা হারাম করা হয়েছে সেটা খারাপ তো ইসলামের ভিতরে থেকে আপনি কিভাবে বুঝলেন যে ইসলামের এই জিনিসটা ভালো না বা এই জিনিসটা ভালো এটা ইসলামের ভিতরে থেকে আপনি কিভাবে বুঝলেন ভাই

একটা উদাহরণ দেয় একটা উদাহরণ দেয় এই যে যেমন ধরেন ইসলামের শিশু মেয়েদের সাথে বিয়ে করা যৌন কর্ম করা এটা হালাল করা করেছে আল্লাহ পাক এবং তার নবী হালাল করেছে বাচ্চা মেয়ে বিয়ে করা বাচ্চা মেয়ের সাথে যৌন সহবাস করা এটা আল্লাহ পাক এবং তার নবী নবী নিজে করে দেখা দিচ্ছে এবং ওমরও করছে আলিও করছে মানে এটা সাহাবে একরামদের একদম শূন্য হ্যাঁ বাচ্চা বাচ্চা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা মেয়ের সাথে করা এইটা তো মানে আপনি তো একজন বিবেকমান মানুষ নিশ্চয়ই আপনি নিশ্চয়ই শিক্ষিত বিবেকমান মানুষ আপনি তো এটা চিন্তা করে ভাবতেছেন যে এইটা তো হইতেই পারে না এটা তো না সি এটা কেমনে হয় এটা তো আমি করতে পারবো না বা এটা কোনো মুসলমান করতে গেলে আমি তো বাধা দিব ভাই আপনি কি বাধা দিবেন না মনে করেন এরকম একটা ঘটনা একটা সাত বছরের মেয়েকে পঞ্চান্ন বছর বয়সে একটা বেড়ার সাথে ভাই তখনকার সময়টা এখনকার সময়টা তো জিজ্ঞেস করছি না তো আপনার পাশের বাসায় যে ঘটনাটা ঘটেছে ধরেন একটা ঘটনা করতেছে পাশের এখানে কি গিয়ে আপনি বাধা দিবেন নাকি আপনি তো না এই ধরনের ঘটনাটা ঘটতেছে এটা কি আপনি বাধা দিবেন নাকি আপনি হইতে দিবেন চেষ্টা তো করবেন বাধা দিতে নাকি বলেন চেষ্টা আপনি উত্তর দিচ্ছেন না ভাই আপনাকে আপনাকে আমি প্রশ্ন করছি একটা আবারও করি আপনি খুব মানে কৌশল অবলম্বন করতেছেন আপনি ভাবতেছেন এই যে নাস্তিকের সাথে কথা কিতে আইছি যদি ধরা খায় যাই মানে আমরা তো দেরা ফলাইবো এই নাস্তিকে তো আমি তো আসতে যাই নাই আসছে আমার কাছে আমি তো আর লোক করে আসি নাই যাই নাই আপনার কাছে আমি আসছে আপনি নাস্তিক আমি জানি কিন্তু ভাই আপনি তো আমার উত্তর দিচ্ছেন না কেন তাহলে আপনি উত্তর দিচ্ছেন এবং কথা পরিবর্তনের চেষ্টা করতেছেন প্রসঙ্গ পাল্টাবার চেষ্টা করতেছেন বারবার আপনাকে আমি জাস্ট জিজ্ঞেস করছি আপনার পাশের বাসায় যদি কোনো একটা মুমিন এই কাজটা করে এখনকার সময় হলে তো এটা হয় না হবে না কি না আমি বাধা দিবেন ভাই আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি আপনি একটারও ঠিক উত্তর দিচ্ছেন না আপনাকে জিজ্ঞেস করেছি বাধা দিবেন নাকি হইতে দিবেন বাধা দিবেন নাকি হইতে দিবেন বাধা বাধা দিবেন 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 দুইটা অপশন একটা চুজ করেন ভাই এখন তো আমরা নাই তার মানে বাধা দিবেন এটা বলেন না ভাই যে আমি যেভাবে প্রশ্নটা করছি সেভাবে আপনি তো সেটা নিয়ে এখন আলোচনা সেটাতে আমি যাবো এটা এখনো প্রযোজ্য কিনা সেটা আমি একটু পরে যাবো এবং আপনাকে আমি প্রমাণ করে দিবো এটা কেয়ামত পর্যন্ত প্রযোজ্য এই ইসলামের যে বিধান আছে সেটা কেয়ামত পর্যন্ত প্রযোজ্য এটা আমি একটু পরে আপনাকে প্রমাণ করে দিবো আপনি ধৈর্য ধরেন ভাই হ্যাঁ আপাতত আমি বলতেছি যে আপনার পাশের পাশে যে ঘটনা এই ধরনের ঘটনা ঘটলে আপনি তো বাধা দিবেন আপনি একজন শিক্ষিত মানুষ নিশ্চয়ই বাধা দিবেন আমিও বাধা দিব আমি তো ফোন দিব যে আসেন এই বিরা খাটাসের পাশে যেটা বাড়ি দিয়া নিয়ে যান বাইরা এটার পাশা লাল করে দেন হ্যাঁ কত বড় সাহস বাচ্চা এর দিকে নজর দেয় এটার পাশায় বাইরা পাশাটা লাল করে দেন পুলিশটা আমি বলবো হ্যাঁ তো

আমি আপনাকে বোঝাবার চেষ্টা করতেছি আপনার প্রসিডিউর কোনটা ভালো কোনটা মন্দ এটা নির্ধারণের প্রসিডিউরটা যদি এটা হয় যে আমি যুক্তি ব্যবহার করব প্রমাণ ব্যবহার করব এবং চিন্তা করে দেখবো যে এটা ভালো নাকি মন্দ তাহলে তো আপনার কাছে অলরেডি সেই জিনিসটা আছে যে সেই টুলটা আছে যেটা দিয়ে আপনি যাচাই করেন মনে করেন একটা কোষ্টি পাথর আপনার কাছে আছে যেটা দিয়ে আপনি ঘষে ঘষে দেখেন এটা সোনা খাঁটি সোনা নাকি মানে ইয়া এটা মানে জাল মানে ইয়া ভেজাল সোনা তেলে আপনার কাছে সেই কোষ্টি পাথটা আছে যেটার নাম হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ এইটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আবার কোরআন থেকে নিতে হইব কেন তাহলে তো আপনি এটা ব্যবহার করে যে কোন জায়গা থেকেই যে কোন একটা তথ্য যদি আপনার কাছে আসে তাহলে তো আপনি সেই জিনিসটা ব্যবহার করে আপনি বুঝে যাবেন যে এটা ভালো নাকি মন্দ নাকি ভাই আমার কথা কি আপনি বুঝতেছেন না ঠিক আছে কিন্তু আর অনেক বিষয় আছে সফটওয়্যার আমরা বুঝতে পারি না এই যে এই যে যদি আপনি এই এই পজিশনে চলে যান যে সফট তো আমি বুঝতে পারি না তাহলে মাইনা লই তাহলে তো আপনি অন্ধ বিশ্বাসের দিকে চলে গেলেন

আমাকে নবী যা কইস আল্লাহ যা কইসে বুঝেছি এগুলা নিয়ে আমি পরে কথা বলবো যখন প্রসঙ্গ আসবে তখন ওইগুলা নিয়ে কথা বলবো কিন্তু এই মুহূর্তে আমি কথা বলতেছি যে আপনার যে পদ্ধতিটা আপনি যেই মুহূর্তে যুক্তি প্রমাণ এগুলা বাদ দিয়ে আপনার বিবেক বুদ্ধি বাদ দিয়ে আপনি বললেন যে আমি ভাই এত কিছু বুঝি না আমাকে লেখা আছে আমাকে আমার আল্লাহ বেশি বুঝে জ্ঞান আল্লাহ আল্লাহ যেটা বেশি বুঝে বুঝছেন না আল্লাহ যেটা কইছে আমি মানি ভাই আমার নবী যেটা কইছে এটা ভাই এই পজিশনে যখনই আপনি চলে গেলেন তখনই আপনি যুক্তিকে ত্যাগ করলেন যুক্তিকে ত্যাগ করে আপনি অন্ধবিশ্বাসের পথে এক পা দিয়ে ফেললেন সেম পজিশনটা কিন্তু একজন জঙ্গিও নিচ্ছে

আমি জানি না এবং তারা দেশে সরিয়ে আইন কায়েম করতে চাওয়ার কারণে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে চায় আস তারা এই কামগুলো করছে আপনি বললেই হইব যে তারা তাদের কোন ধর্ম নেই অবশ্যই তাদের ধর্ম আছে এবং তাদের ধর্ম হচ্ছে ইসলাম তাদের নবী এই জিনিসটা তাদের শিখা গেছে যে কিভাবে কাফেরদেরকে মারতে হবে আমি আপনাকে সেই দলিলগুলো সেটা তো আমি শুনে নেন কথাটা শুনে নেন কথাটা শেষ করে এই যে জঙ্গিটা কাফের একজন নারীকে টুকরা টুকরা করে কাটছে সে যখন এই মেয়েটার গলা কাটতেছিল মাথায় আসছে তার বিবেক একটু হলো খারাপ লাগার কথা যে এটা যে আমি করব এটা কি ঠিক হবে এটা করলে তো একটা মহিলাকে প্রেগন্যান্ট একটা মহিলাকে আমি কাটতেছি টুকরা টুকরা করতেছি কাজটাকে ঠিক হইতেছে একটু হইলে একটা একটু রইলো এটা মাথায় আসে কিন্তু তখনই সে চিন্তা করে যে আমি তো এত কিছু বুঝি না আমার আল্লাহ পাক আমার নবী বেশি বুঝে আমি ভাই নিজের কথাটা শুনে নেন কথাটা শুনে নেন তাই সেই মুহূর্তে ভাবে যে আমার আল্লাহ এবং নবী যেটা কইছে আমি সেটা করব আমি তো এত কিছু বুঝি না আমার বিবেক বুদ্ধি দিয়ে আমি কিছু বুঝতেছি না আমার থেকে বেশি বুঝনে আলা আল্লাহ এবং তার নবী কইসে কাফেরদেরকে মারতে হবে এবং সে যখনই সেই তার বিবেক ব্যবহার থেকে বাদ দিয়ে বিবেক ব্যবহারটাকে বন্ধ করে দিয়ে সে যখনই তার বিবেকটাকে বন্ধক দিল ধর্মের কাছে তখনই তার এই জঙ্গিবাদী কাজকর্মটা সে জাস্টিফাই করলো যে এটা ঠিক আছে এই এই কতল করাটা ঠিক আছে এই কাটা টুকরা টুকরা করে কাটাটা ঠিক আছে কারণ এই কথাটা তার আল্লাহ

আল্লাহ এবং তার নবী এই নির্দেশনা দিয়ে গেছে কিভাবে কাফের টুকরা টুকরা করতে হবে কতল দ্বারা চিৎকার করে গালিগালাস করতো কাফের দের লাশ গুলা রে চিৎকার করে গালি গালাস করতো আপনার নবী লাশের সাথে মানে বর্বরত করতো হম আপনাকে আমি সেগুলো দেখাবো আপনাকে আমি যে জিনিসটা বলতেছি এই মুহূর্তে যে অমুক তমুক উদাহরণ না আমার কি লাভ নিয়ে কথা করেন কেন তার মানে এটা বলার মাধ্যমে আপনি স্বীকার করে নিচ্ছেন যে আপনার ধর্মটা একটা নোংরা ধর্ম এবং এটা নিয়ে যখন কথা উঠে তখন আপনি প্রসঙ্গটা চেঞ্জ করার চেষ্টা করেন যে অমুক জায়গায় ওইটা হয়েছে তমুক জায়গায় তো এটা হয়েছে এটা নিয়ে কথা কর না কেন তার মানে আপনিই তো স্বীকার করে নিচ্ছেন ভাই যে নিকৃষ্টতম মানুষ যে কাফের কতল করতে বলে গেছে বাচ্চা মেয়ে বিয়ে করছে সে হচ্ছে দাসি সেক্স করতো নোংরা নোংরা কাজ করতো জায়গা সম্পত্তি দখল করতো ডাকাতি করতো তো আপনি স্বীকার করে নিচ্ছেন ভাই আপনি আপনার বিবেক বুদ্ধি ব্যবহার করে বলেন যে এই কাজগুলা সঠিক কিনা এবং আপনারা এখনো এই কাজ করবেন কিনা আপনাদের অনেক মুসলমান তো এই কাজগুলো অলরেডি করতেছে আপনাদের হুজুরেরা তো এই কথাগুলো বোলা যাচ্ছে মানে ঘন্টার পর ঘন্টা এই যেমন ধরেন একটা ভিডিও দেখাই আপনাকে দেখেন কি বলে কোন অবকাশ নেই তাহলে বিধর্মীদের চেয়ে অনেক ভাইরা আছেন ভুল কারণে বিধর্মীদের বিধর্মীদের ভাইদের সমালোচনা শুনে যদি আমি বলি আমি তো বলি না কি বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা বিধর্মীদের কোনো অনুষ্ঠানে যেতে পারবে না তোমরা বিধর্মীদের কোনো অনুষ্ঠানে তাদের সাথে কোনো বন্ধুত্ব শ্লোক আচরণ করতে পারবে না তাদের সাথে তো সম্পর্ক রাখতে পারবে না এটা কার কথা কার নির্দেশ আল্লাহ রসুলের বলা কার

অনেক আছে সে কলেজের সাথে মাসাল্লাহ সম্পর্ক একেবারে অন্তরঙ্গ সম্পর্ক চরম আছে আছে না না কিছু এরকম যে খুব বেশি অন্তরঙ্গ বন্ধুত্ব আছে স্কুল কলেজের অনেক আমাদের তরুণ বক্বীতি ভাইরা আছেন যাদের অনেক হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ সহপাঠীরা আছে যাদের সঙ্গে তাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইসলাম এক্ষেত্রে কি বলে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে কি না এই যেভাবে বলবো যে ইসলাম কোনো অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করার অনুমোদন দেয় না সাধারণ তথ্যাকথিত বন্ধুত্ব বলা যেতে পারে অর্থাৎ একজন অমুসলিম সহপাঠিতার সঙ্গে আপনি পড়াশোনার কোনো বিষয় লেনদেন করছেন আপনার সহকর্মী কলিক তার সাথে কোনো বোঝাপড়া আপনি বিনিময় করছেন সেক্ষেত্রে করতে করতে তার কোনো ভালো গুণ আপনার ভালো লেগেছে এ ভালো লাগা এটা দোষের কিছু না এবং এর ফলে তার সাথে আপনার এক ধরনের সম্পর্ক হয়ে গেছে এটাতেও দোষের কোনো কিছু না আপনি এর ফলে তার সঙ্গে আসা যাওয়া করছেন সে আপনার কাছে আসা যাওয়া করছে এগুলো কোনোটাতে দোষের কোনো কিছু না অন্তরের গভীরে তাকে বন্ধুরূপে স্থান দেওয়া যেটাকে বেতানা বলা হয়েছে করোনার ভাষায়

এটাকে কেউ ভালোভাবে নিবে নিবে কেউ কেন নেবে না কারণ আমার দেশত্বের বিরোধীটা এটা এটা আমার দেশত্বের সঙ্গে যায় না তো যদি আপনার দেশত্বের সাথে এটা না যায় আপনি কিন্তু তার দেশে আপনার রাষ্ট্রদূত আছে তার রাষ্ট্রদূত আপনার দেশে আছে স্বাভাবিক সবকিছু করছেন কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো আপনার চেতনার জায়গা সেখানে কিন্তু আপনি ঠিক ঠিকানি কিন্তু দিনের বিষয় আমাদেরকে বুঝতে হবে ঠিক এরকম একটি জায়গায় আমাদেরকে অবস্থান নিতে হবে যে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে তাদের সাথে সাধারণ জল সরকারের কোনো অসুবিধা নাই আল্লাহর সঙ্গে যারা সুযোগতা লিপ্ত আপনি সাধারণ মানুষ হিসাবে মর্যাদা দেন কিন্তু অন্তরে জায়গা দেওয়ার সুযোগ নেই আমার একটা কি পরিমানে সাম্প্রদায়িক কথাবার্তা শেখাচ্ছে আপনার প্রত্যেকটা জায়গাতে এই জিনিসগুলো নিয়ে আপনারা কবে কথা বলছেন ভাই এগুলো নিয়ে তো আপনারা কখনো কথা বলেন নাই এই জন্য তো আমাদের এগুলো দেখায় দেখায় আলোচনা করতে হচ্ছে আপনারা যদি আমাদেরকে সেই কথাটুকু বলতে না দেন তাহলে তার মানে হচ্ছে আপনারা আমাদের মুখটা বন্ধ করে আপনারা এই হুজুরদের এই সাম্প্রদায়িক কথাবার্তা ছড়াইতে চান মানে আপনারা এই কথা ছড়াতে চান দেখেন আর একটা ভিডিও দেখেন যদি আল্লাহ তৌফিক দেয় আর যদি ইনশাআল্লাহ খেলাফত কায়েম করতে পারি আল্লাহর কসম আল্লাহর কসম সংবাদdekat time পাবিনা সংবাদdekat time পাবিনা এক চাটা করব আর জয়াই করব জয়াই জয়াই ইনশাআল্লাহ মানে আপনারা এই জিনিসগুলোকে সমর্থন করেন আপনারা দেখেন আরও দেখেন আরে দেখেন কি বলে আপনাদের হুজুরেরা দুই পয়সার মোলবি সমালোচনা করে মোল্লা ওমরের উসামা বিন লাদেনের এটা মোলবি 50 বছর সাধনা করেও লাদেন আর মোল্লা ওমরের জুতা বহনের যোগ্যতা তোমার হবে না

যার নাম আপনারা কল্পনা করতে পারেন যে মানে লাদেনের পক্ষে হুজুরেরা ওয়াজ করতেছে এটা কল্পনা করতে পারেন মানে কিভাবে সম্ভব এই জিনিসটাই তো আমি না যে এটা কিভাবে সম্ভব